দেখতে তো দারুণ লাগে, খেতে কেমন হবে খেয়ে দেখ। পিঠে ভাজা চলছে, দেখতে পাচ্ছ চিনির রসে রাখা হয়েছে, এই যে দেখতে পাচ্ছ। অনেকটা রাত হয়ে গেছিল যেহেতু ঘুমিয়ে পড়েছিলাম। নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে জানাচ্ছি শুভ পৌষ পার্বণের প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। তো বন্ধুরা, আজকে হচ্ছে পৌষ মাসের 30 তারিখ, আর আজকে বাঙালির কাছে একটা বড় দিন বলতে পারো, কারণ বাঙালি পিঠে খাওয়াকে খুবই পছন্দ করে। তো এই দিনটাতে প্রত্যেকটা বাঙালির ঘরে ঘরে পিঠে হয়, আরও অনেক আনন্দ থাকে এই দিনটাতে। তো যাই হোক, আজকে ব্লগটা শুরু করার কারণ এটাই যে আজকে সারাদিনে কী কী করছি বা পৌষ পার্বণে কার হাতে প্রথম পিঠে খাবো, তো পুরোটাই তোমাদের সাথে এই ভিডিওতে শেয়ার করব। তো পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। আর বন্ধুরা, আমাদের বাড়িতেও কিন্তু তোড়জোড় শুরু হয়ে গেছে পিঠে বানানোর, মানে প্রতিটা বাঙালির ঘরে ঘরে পিঠে হয়, ঠিক আছে? মানে বাঙালির কাছে পিঠে জিনিসটা খুবই একটা পছন্দের জিনিস। তো ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট করছি, যদি আমার চ্যানেলে তোমরা নতুন এসে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের এস ফ্যামিলি মেম্বার হয়ে যাও। তো দেখতে থাকো ভিডিওটা, আশা করছি ভালো লাগবে। তো বন্ধুরা, এখন ঘড়িতে 7:00। তো সারাদিনে আমি কিছু দেখাইনি, তার কারণ হচ্ছে সারাদিনে পিঠে সেরকম প্রিপারেশন হয়নি, তো রিসেন্টলি 7 থেকে শুরু হয়েছে। তো যাই হোক, এখন মা কিন্তু পিঠে ভাজছে, চলো একটু দেখে আসি। পিঠে ভাজা চলছে, দেখতে পাচ্ছ। আচ্ছা, এটা পুলি পিঠে হচ্ছে, এই যে দেখতে পাচ্ছ এখানে রাখা আছে। তো এখানে ভাজা হচ্ছে এই পুলি পিঠেটা, আর এখানে চিনির রসে রাখা হয়েছে, এই যে দেখতে পাচ্ছ, অনেক সুন্দরই লাগছে। আর এখানে ভাজা চলছে এখনো। বন্ধুরা, মা ওখানে পিঠে ভাজুক, তো এই ফাঁকে তোমরা কিছু সিনেমাটিক শট দেখে নাও পৌষ সংক্রান্তির পিঠের। তো লেটস এনজয়। মায়ের মোটামুটি পিঠে ভাজা কমপ্লিট হয়ে গেছে, তো তোমরা এখন ভাবছো যে এই পিঠেটাকে এখনই খাওয়াবে, বাট না, এটা একটু পরে ভগবানকে ভোগ লাগানো হবে। তো ভোগ লাগানোর পর সেটাকে আমরা প্রসাদ হিসেবে গ্রহণ করব। তো চলো একটু পরে তোমাদের সাথে কথা হচ্ছে। গুড মর্নিং বন্ধুরা, তো এখন ঘড়িতে 7:00। ব্যাপারটা হচ্ছে কালকে রাত্রেবেলা মা ভগবানকে ভোগও লাগিয়েছিল, বাট আমি ক্লিপগুলোও তুলেছি, ঠিক আছে? ক্লিপগুলোও তোলা হয়েছে বাট খাওয়া হয়নি, ঠিক আছে? তো যেহেতু অনেকটা রাত হয়ে গেছিল সেহেতু ঘুমিয়ে পড়েছিলাম, তো ভাবছিলাম সকালে উঠে ভিডিওটা কন্টিনিউ করব। তো যাই হোক, কালকে রাতে যে ক্লিপগুলো তুলেছি সেগুলো একবার চট করে তোমরা দেখে আসো। এই মুহূর্তে দেখতে পাচ্ছ ভোগ লাগানো হয়েছে ভগবানকে, এই যে সামনে গোপাল আছে, আর এই দিকে দেখতে পাচ্ছ গোপাল আছে দুটো, আর কত সুন্দর লাগে দেখতে পাচ্ছ। তো চলো, ভোগ লাগানোটা কমপ্লিট হয়ে যাক, তারপরে দেখা হচ্ছে। তোমরা হয়তো ভাবছো এইটুকু ক্লিপ তুলেছিস, ভাই এইটুকু ক্লিপ তো না দেখালেও পারতি, বাট না, আমি কিন্তু সিনেমাটিক শটও তুলেছি। লেটস এনজয় দ্য সিনেমাটিক শট। তোমরা তো সিনেমাটিক শট দেখলে কেমন লেগেছে কমেন্ট বক্সে জানিয়েছো। আমি জানি ভালো লাগবে না, কারণ অনেকটা রাত্রেই তুলেছিলাম সিনেমাটিক শট, আরও আমার সিনেমাটিক শটে ফোনে একটু প্রবলেম আছে। তো যাই হোক, এবার হবে খাওয়ার পালা, চল। তো বন্ধুরা, ফাইনালি পিঠে নিয়ে বসে গেছি, ছাদের উপরে এসে বসেছি, কারণ রোদটা গায়ে পড়ছে, একটু ভালো লাগছে। তো যাই হোক, আমার হাতে দেখতে পাচ্ছ পিঠে, আর আমার পার্সোনালি পুলি পিঠেটাই বেশি পছন্দ, কারণ ওই চিনির রসে দিয়ে করে তো দারুণ লাগে কিন্তু। তো আমি এই বছরের প্রথম পিঠে একবার খেয়ে দেখবো, আর তোমাদের জানাবো অনেস্ট রিভিউটা। এই যে দেখতে পাচ্ছ পিঠেটা, দেখতে পাচ্ছ ভিতরে নারকেল ভর্তি, আর উপর দিয়ে চিনির রস বা চিনির শিরা যেটাই বলো দেওয়া আছে। দারুণ দারুণ খেতে, দারুণ। সারা বছর যে পিঠে বানাক না বানাক, এটা আমার চাই ভাই, ঠিক আছে? এটা আমার লাগবেই। তো হচ্ছে এখনো আছে, এগুলো খেয়ে শেষ করছি, দেন ব্যাক করছি।
তো বন্ধুরা, খাওয়া দাওয়া মোটামুটি কমপ্লিট, খুবই ভালো খেলাম। কারণ প্রতি বছর আমার এই পুলি পিঠেটা লাগবে ভাই, ঠিক আছে? মানে এটা না হলে না, মানে পিঠের যে খাওয়ার আসল মজাটা সেটা কিন্তু আমার জমে না, ঠিক আছে? তো এই বছরও মানে দারুণ বানিয়েছে মা, প্রতি বছরই ভালো বানায়। তো যাই হোক, এই বছর একটু বেশি ভালো লেগেছে। তো আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক করতে হবে, কমেন্ট করে জানাতে হবে কেমন হয়েছে এই পৌষ পার্বণের ভিডিওটা। আরে তোমরা যারা যারা এই অবধি দেখছো, কী করছো বস, সাবস্ক্রাইবটা করে দাও। নিচে যে সাদা কালারের বাটনটা দেখতে পাচ্ছো সাবস্ক্রাইবের, তো সাবস্ক্রাইবটা করে দাও। তো চলো নেক্সট একটা ভিডিওতে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। বাই।